হ্যালো ম্যান ওয়েলকাম টু বুকম এই মাত্র একটা নোটিশ যাবে হলো যেখানে কিন্তু কলেজের নাম এইট আছে খুবই ইম্পর্টেন্ট নোটিশ তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা ওয়াচ করো শেষ পর্যন্ত ওয়াচ করো লাস্ট ডেট কবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে এবং কোথায় কোথায় অ্যাপ্লাই করবে এবং তোমার কিভাবে ইন্টারভিউটা নেবে ইন্টারভিউটা একশো নম্বরে নয় আজকে এটা ক্লিয়ার করে দিল ইন্টারভিউটা আর একটু বেশি কিভাবে দেখে নাও চলো লেটস স্টার্ট আগে বলে দিই যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং একটু নিচে গিয়ে স্ক্রল করতে করতে দেখবে এইখানে দেখো চার আট আজকেরই ডেটে দেখতে পাচ্ছ চার আট আজকেরই ডেটে একটা করেনজেন্ডার নোটিস কিন্তু দিয়েছে করেনজেন্ডার নোটিস অন এনগেজমেন্ট বন সহায়ক তো চলো দেখা যাক কি আছে করেনজেন্ডার নোটিসে এইখানটা জাস্ট ক্লিক করে তোমরা বের করে নেবে আমার যেহেতু এটা ওপেন করা আছে তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কী কী আছে দেখো কলেজেন্ডাম টু এনগেজমেন্ট অফ বন সহায়ক বন সহায়কের জন্য কলেজেন্ডাম কী কী আছে দেখো থ্রি প্যারা থ্রি সি প্যারা সিলেকশন প্রসেস এনগেজমেন্ট বন সহায়ক টু বি রিড অ্যাজ ফলোজ দেখো সিলেকশন প্রসেসটা কীভাবে হবে দ্য সিলেকশন ক্যান্ডিডেট সেল বি সাবজেক্ট টু ইভালুশান কাম ইন্টারভিউ অতএব তবে হবে মানে তোমার জাগৃতিক বিচার হবে প্লাস তোমার ইন্টারভিউ হবে তারপর পার্সোনালিটি চেঞ্জ হবে পার্সোনালিটি তোমার টেস্ট হবে হলো এভাবে হবে কী কী হবে দেখো 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 করেনজেন্ডার কী আছে কলেজেন্ডামটা হচ্ছে বন সহায়ক টু এনগেজমেন্ট অফ বন সহায়ক ঠিক আছে থ্রি সি সিলেকশন প্রসেস ফর এনগেজমেন্ট অফ বন সহায়ক টুপি প্রসেস তিনটে সি তিনটে সি আমাকে দেখতে হবে যে করজেন্ডাম এর কী করেন্জেন্ডাম দিয়েছে যেটা উপর সিলেকশন হবে তো চলে দেখা যাক সিলেকশন প্রসেস দেখো সিলেকশন প্রসেসটা এইভাবে হবে যেমনটা ছিল সেরকম হবে দেখো দেখতে পাচ্ছ কতটা বাড়িয়েছে কি কি আছে চলো দেখা যাক আর সিলেকশনটা হবে ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ হবে প্লাস পার্সোনালিটি টেস্ট হবে এর মধ্যে তোমার পার্সোনালিটি টেস্টে এবং জিকে কে যারা বেশি পারবে তারা কিন্তু সিলেক্টেড হবে পুরোটা লেখা আছে চলো দেখা যাক দেখো আগের দিনে কতটা কম লেখা ছিল আজকের দিনে কতটা বেশি লেখা রয়েছে অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি অফিসিয়ালি রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট শুধুমাত্র বাংলা কিন্তু না একটা ছেলে আগে ফোন করেছিল আমাকে বললো স্যার বাংলা না হলে হবে না আমি কিন্তু বিহারি দেখো এটা কিন্তু সুবিধা তোমাদের সবারই জন্য যে অ্যাবিলিটি টু রিড বেঙ্গলি অর এনি অফিসিয়াল রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অ্যাজ অ্যাপ্লিকেবল ইন দ্য ডিস্ট্রিক্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট নাইনটিন তোমাদের জন্য এটা খুবই খুশির খবর অ্যামেন্ডেড ফ্রম টাইম টু টাইম এটা তোমার জন্য খুবই খুশির খবর যে যে কোনো ল্যাঙ্গুয়েজে হবে বেঙ্গলি তো চাই কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজে হবে কত কতটা মার্কস থাকবে তিরিশ মার্কস সেকেন্ড হচ্ছে অ্যাবিলিটি টু রাইট বেঙ্গলি অর এনি অফিসিয়াল রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ অফ এন স্টেট অ্যাজ অ্যাপ্লিকেশন মানে আবার দেখো বেঙ্গলি পড়তে হবে কিংবা অফিসিয়ালি রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ আটটা শিডিউলের যে ল্যাঙ্গুয়েজগুলো আসছে বাইশটা তার মধ্যে যে কোনো একটা আমাদের এইট শিডিউলের যেগুলো আছে সেগুলোর মধ্যে একটা এটাতেও কত থাকবে তিরিশ থাকবে এবার দেখো ইংলিশটা তোমাকে পড়তে হবে ইংলিশ বা হিন্দি তোমাকে পড়তে হবে অ্যাবিলিটি টু রিড হিন্দি আর ইংলিশ দশ জেনারেল নলেজ এইটাই সবচেয়ে ভাইটাল এটার উপর তোমার সিলেকশান ডিপেন্ড করছে বিমাইন্ড আমি আবার বলছি এটার উপর তোমার সিলেকশান কিন্তু নির্ভর করছে তুমি এখানে যত ভালো করবে আমাদের কিন্তু বন সহায়কের ক্লাস রেডি অলরেডি শুরু হয়ে গেছে পাঁচটা পার্ট আপাতত হয়েছে দেখে নাও প্রচুর আছে আমার শুধু চ্যানেলে যে ভিজিট করো প্রচুর দেখতে পাবে ঠিক আছে পার্সোনালিটি টেস্ট এই দুটোর দুটোর উপর তোমার সিলেকশান ডিপেন্ড করবে পার্সোনালিটি ফিটনেস ফর ফরেস্ট ওয়ার্ক এটা আমি দেখিয়ে দেবো কী কী করতে হয় কিছুই না কোনো চেস্টের বুকের কোনো কিছু লাগে না শুধুমাত্র সামান্য ফ্রি হ্যান্ড সাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং তোমার সমস্ত কিছু যেগুলো থাকবে ওকে বোঝা গেল এবার দেখা যাক করজেন্ডাম কী দিচ্ছে করিজেন্ডম ইজ টু বি আপলোডেড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবার দেখো মেইন যেটা যে তোমাদের ইন্টারভিউটা কিভাবে হবে ইন্টারভিউটা কিন্তু তোমার তিনশো নম্বরে হবে তিনজনা অফিসার থাকবেন প্রতিজনের কাছে একশো 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 তিনশো নাম্বারের হবে কিন্তু তোমার টোটাল থাকবে একশো মানে এদের হাতে তিনশো একশো করে নাম্বার থাকবে আর তুমি পাবে একশো তিনজনা মিলিয়ে তোমার একশো পাবে এরা কত দেবে এদের ডিপেন্ড করছে এবারে যদি মনে করো তোমাকে যদি এ যেল চল্লিশ এ যেল ষাট এ যে তিরিশ কোনো একটা সংখ্যা দিল তোমাকে যাতে তোমার কিন্তু তোমার আর একটা ছেলের নাম্বার সেম হয়ে গেল মনে করো তুমি পঁয়তাল্লিশ আরেকজনা পঁয়তাল্লিশ সেই ক্ষেত্রে তোমার যদি জেনারেল নলেজে ভালো নলেজ থাকে জেনারেল নলেজ যদি ভালো থাকে তোমার সিলেকশান সেখানে পাক্কা তোমার যদি পার্সোনালিটি টেস্ট সেখানে ভালো হয় তুমি সেখানে সিলেকশন পাবে এই দুটোর ক্ষেত্রে এবং প্রথমে ডেট অফ বার্থ দেওয়া হবে তাতেও যদি তোমার মেল হয়ে যায় তখন তোমার এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে আজকে মধ্যে এইটুকুই পরে আবার দেখা হবে হ্যাঁ আরেকটা জিনিস যে তোমাদের ডেট লাস্ট ডেট কবে দেখো একটা খুবই ভাইরাল ছবি যেটা তোমাকে দেখায় এটা কোনো অফিসিয়াল ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু জমা পড়েছে দেখা যাক কবে কবে দেওয়া যাবে লাস্ট ডেট কিন্তু বেড়েছে দেখো বন্ধুরা এই যে একটা জমা পড়েছে এটা ক্ষেত্রে তোমরা দেখবে যে বন সহায়কের তিনটে চারটে ডেট দিয়েছে কি কি দেখো তিন চার একত্রিশ আগস্ট আছে এগুলো পেরিয়ে গেছে ছয় সাত দশ এগারো আমি আগের দিন একটা ভিডিওতে বললাম যে দেখো আমি বলতে পারছি না পশ্চিমবঙ্গের লকডাউন অনুসারে কবে কবে নেওয়া হবে তো যাক এটা ক্লিয়ার করে এসে এগারো আট এগারো আট পর্যন্ত লাস্ট ডেট সাড়ে পাঁচটা পর্যন্ত তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করো তোমাদের জন্য খুবই খুশির খবর চলো আজকের জন্য ধন্যবাদ পরে আবার দেখা হবে